নয়টার শীষ পাশে একবার মধ্যে আগুন তাপাচ্ছে, ওখানে নারু নামার ছেলে ধার গলায় আগুন ধরেছে, ওর নাম হলো বদি, উনি মনে করেন সিগারেট খাচ্ছে, উনি সিগারেট খাচ্ছে, বদি নাম লোকটা সিগারেট খাচ্ছে, নারু সিগারেট চাচ্ছিল, ওনাকে সিগারেটটা দেওয়া হয়নি, তার জন্য ওখান থেকে আগুন নিয়ে তার গলায় পোড়া দেওয়া হচ্ছে। তারপর ও ভয়ের কারণে আমার বাসায় এসে সেই লুকানো চেষ্টা করতে, আমরা তখন যা ওনাকে আটক করছি যে এইভাবে তুই লোকটা কেন মারতেছিস, আটক করার পরে তখন আমার বাসায় হামলা দিচ্ছে, তোরা কেন আটক করবি, হামলা দিচ্ছে, তখন বাড়িঘর ভেঙে আমার বউ বেটি আমার ছেলেকে বা আমাকে তখন তারা কত কারো হাত ভাঙে, কারো মাথা ফাটে, কারো নাক 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 খাইটে রক্ত বাজায়, কারো দুইটা দাঁত পড়ে গেছে, এরকম আমরা পাঁচজন ছয়জন আহত। হামলা করার পর আমার ছেলে তো বাইরে যাচ্ছে, বাজারে যাচ্ছে, ওর ছেলে মানুষ তো বাড়ছে থাকা সম্ভব না, ওরা তো বাইরে যাবে, তখন ওরা নোয়া রড ড্যাগার নিয়ে আসতে দাঁড়ায় থাকতেছে, আমার ছেলেকে বলে মারে ফেলবে, এখন আমি বিচার পাচ্ছি না, আমার এটা আপনারা ব্যবস্থা করে দেন, আমার স্বামী নেই, আমার স্বামী মারা গেছে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমি গরিব মানুষ এখানে থাকি, আমার বিচার কেউ করে না স্যার। গেট লাগা ছিল সবাইকে হচ্ছে মারধর করার পরে আমি গেট খুলে বাইরে দিই, তীর্থ নামের ছেলে আমাকে ইট দিয়ে ঝাঁটা মারে নাক ফাটাই দিয়েছে, আমি রংপুরে ভর্তি ছিলাম তিন দিন। আমাদেরকে যখন সবাইকে মারছে আমি আগাতে গেছিলাম, তো রোদ দিয়ে আমার মাথা বাড়ি দিয়েছে, মাথা সবাই হাতে দিয়েছি, তা হাতে দাম কি দিয়ে বাড়ি রোদ দিয়ে রোদ দিয়ে আমার মাথায় বাড়ি দিতে হয়েছিল, তার মাথাটা নিয়ে গেছি হাতটাতে এভাবে করছি হাতে। আমাদের পরিবারের উপর হামলা দেওয়ার পর তো সবাই ইট নিয়ে দাঁড়াইছিল, আমার স্বামীকে আটকাতে যায়, আমি বের হয়েছিলাম সামনে, তখন ওরা ইট নিয়ে দাঁড়া থাকার পর আমাকে ওই ইট দিয়ে ঢিল মারছে, এই যে পাটা ফাটে গেছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। লারু আমার একটা সিগারেট চাইছিল, আমি সিগারেটটা দেই নাই দেখে আমাকে আগুন দিয়ে পুরা দিচ্ছে, এই যে এই জায়গাটা দৌড়ে আসি, আসার পরে আমাকে তোমার এই বাসায় আসে আমাকে কড়াল মড়াল ধরে আমাকে বাইর করে নিয়ে যাচ্ছে, এরা বাধা দিছে দেখে তোমার এদের বাসায় আসে ভাঙচুর করছে, এদের কোনো তোমার দোষ নেই। পাঁচজন হ্যাঁ, আমার নাম বিশু দাস, আমি ওদের বাসায় দুইটা বাড়ির পরের বাসা, আমার তো ওদের বাসায় চিলাচিলিতে শুনে আসে দেখতেছি এদেরকে মারধর করছে, কে গেছিল চন্দনা ডিমু বুলো তীর্থ, তার হচ্ছে তোমার দীপক আর শ্রীকান্ত আর চৌধুরীর নাম কি জানি তা, হ্যাঁ প্লাস এই কয়েকজন ছিল, এরা আসলে তো একদম বাড়িঘর মায়ের ভাঙে টাঙে হাত ভাঙে দিচ্ছে, দাঁত এই পর্যন্ত দাঁত ভাঙে ফেলাইছে ইটের ছাড়া ধরে, হ্যাঁ তো নাটি সড়ক বিভিন্ন লোকের কাছে বিভিন্ন জিনিস, কারো কাছে নাটি, কারো কাছে রড, কারো কাছে দাও নিয়ে আসছে, কি ইট নিতে এইভাবে মারতেছে। তারপরে তো এই তো সবাই মিলে তখন হাসপাতালে নিয়ে যাওয়া হইলো, যা করতে